ZSN Pro X. ZSN Pro X. এটা আমাদের যে ভেরিয়েন্ট আছে ওটা ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারের ভেরিয়েন্ট। আর এটা দুটো আরও দুটো কালার আছে, গোল্ড এবং ব্লু কালার। এটা 2.5 mm পোর্টের এটা হেডফোন। এটা মূলত আপনার যারা মিউজিক লাভার এবং গেমিংও পছন্দ করেন তো ওদের জন্য এটা বেস্ট। সো আমি এখন এটাকে খুলে দেখাবো এটার ভিতরে কী কী রয়েছে এবং এটার ডিজাইনটা কেমন, আশা করি আপনাদের পছন্দ হবে। তো এখন এটার ডিজাইনটা, ভিতরে ডিজাইনটা কেমন সেটা আপনাদের আনবক্সিং করে দেখাবো। এই যে দেখতে পারতেছেন এটার লুকিংটা, এই যে এটার লুকিং অনেক সুন্দর একটা লুক এটার। এটার গোল্ডেন কালার একটা আছে আর একটা নীল কালার, ব্লু কালার একটা আছে। এই যে আপনার বার্ডসগুলা, বার্ডসগুলোর ডিজাইনগুলো দেখেন কি সুন্দর। ভিতরের যে সার্কিটটা, এই সার্কিটটা দেখা যাচ্ছে একদম পরিষ্কার। এখানে লেখা আছে ZSN Pro X এবং লেফট রাইট লেখা আছে আপনার কেবলে। এটা কেবলে কিন্তু টু পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, দুইটা আবার অ্যাসেম্বল করা যায় অনেক সুন্দরভাবে। তো আপনাদের আমি এখানে কেবলটা দেখাচ্ছি, এটার এটা 2.5 mm জ্যাকের, এই যে 2.5 mm জ্যাকের একটা কেবল। যে কেবলটা অনেক সুন্দর করেছে, ডিজাইনটা অনেক সুন্দর। কেবলের সাথে একটা থাকছে মাইক্রোফোন, ভলিউম বাড়ানো কমানোর কোনো বাটন নেই। এই যে কেবল, যে 3.5 mm যেটা ইজিলি, এই যে ইজিলি কানেক্ট হচ্ছে। তারপর যেটা অ্যাসেম্বল করি, বাহ, একবারে ইজিলি অ্যাসেম্বল হয়ে যাচ্ছে এটা। আপনারা দেখতে পাচ্ছেন কেবলটাতে আমি রাইট লেফট, এই যে কেবলের যে মাথাটা, ওই মাথাটাতে রাইট লেফট লেখা আছে। তো এই হলো আনবক্সিং। আর এটা যে জিনিসটা দিয়েছে, যেমন এটার যে সাউন্ড কোয়ালিটিটা, সাউন্ড কোয়ালিটি, এটাতে ডুয়েল ড্রাইভার আছে। একটা হলো ওয়ান ব্যালেন্স আর্মেচার ড্রাইভার আর অপরটি হলো ওয়ান ডাইনামিক ড্রাইভার। তো এই দুইটা ড্রাইভারের কারণে আপনার যেটা সাউন্ডটা, বেসটা পাবেন একদম স্মুথ বেস পাবেন, এটা একবারে ফোকাল বেস। সো আপনারা যদি মিউজিক লাভার হন, যদি মিউজিক লাভার হন তাহলে এটা একেবারে অনায়াসে নিতে পারেন এই বাজেটে। মোটামুটি আপনার 1500 থেকে 2000-এর ভিতরে, 1500 থেকে 1700-এর ভিতরে এটা পেয়ে যাবেন আশা করি। এটার বক্সের সাথে আর কি আছে, বক্সের সাথে এয়ারটিক্স আছে। এটা আপনার কানের সাইজ অনুসারে আপনি এয়ারটিক্সগুলো চেঞ্জ করতে পারবেন, লাগাতে পারবেন, যে এয়ারটিক্সগুলো খুলে ওগুলো কানেক্ট করতে পারবেন আপনার কানের সাইজ অনুসারে। এটার ফিটিংটা আমরা একটু দেখবো যে কানে কেমন ফিটিং হয়। তো বন্ধুরা, আপনারা এটার ফিটিংটা দেখতে পাচ্ছেন যে এটার ফিটিংটা কেমন। এই যে এটার ফিটিংটা অনেক ভালোভাবে কানের সাথে অ্যাডজাস্ট হয় এবং আপনার কানের উপর দিয়ে বেরিটা থাকে। যারা ডিরেক্ট ইউজ করেন ওদের জন্য একটু সমস্যা হতে পারে ফার্স্ট টাইম, তারপর ইউজ করতে করতে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। সো মূলত এটার যে সাউন্ড কোয়ালিটিটা, সাউন্ড কোয়ালিটিটা মোটামুটি ভালো আছে, বেস্ট কোয়ালিটি। আর যেটা হলো ডিজাইনটা, ডিজাইনটা তো মূলত অনেক সুন্দর। মোটামুটি আপনারা যারা 1200 দিয়ে ভালো হেডফোন খুঁজছেন, আমি মনে করবো ওরা কিছু টাকা বাড়িয়ে এই হেডফোনটা নেওয়ার জন্য। তো এই হেডফোনটা অনেক ভালো সাউন্ড এবং গেমিংয়ের জন্য, যারা সাউন্ড নিয়ে অনেক ভালো সাউন্ড সহ হেডফোন চাচ্ছেন যে ভালো বেস আসবে, তো এরকম হেডফোনের ভিতরে এটা বেস্ট আছে। আর দ্বিতীয়ত গেমিং, গেমিংয়ের মধ্যেও এটা অনেক সুন্দর, অনেক সেরা একটা হেডফোন। তো গেমিংয়ের জন্য আরও হেডফোন আছে, যাদের ফার্স্ট চয়েস থাকে গেমিং ওরা এটা অ্যাভয়েড করতে পারেন। যদি ভাবেন যে ফার্স্ট মিউজিক তাহলে এটা বেস্ট। অনেক সুন্দর একটা লুক, বিশেষ করে এটা ডিজাইনটা, উপরে যে কালো অংশটা দেখতেছেন এটা সম্পূর্ণ মেটালের। সো এটা ভাঙার কোনো অপশন থাকে না, কোনো পসিবিলিটি থাকে না ভাঙার।